আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি বিক্রমপুরের বিখ্যাত রাজদোলা পিঠার রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। এই পিঠার সাথে আমি কোনোদিনই পরিচিত ছিলাম না। আমি প্রথমে বিক্রমপুরের ভাইয়া আপুদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনাদের চোখে এই রেসিপিটা পড়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল হলে সেটা কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিবেন। প্রথমে মেজারমেন্ট কাপে 4 কাপ শুকনা চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1টা ফ্রেশ নারিকেল কুড়ানো, আর নিয়েছি এই যে 1টা প্যাকেট দুধ, আর নিয়েছি খেজুরের পাটালি। পাটালিটা আমি ভেঙে টুকরা টুকরা করে নিয়েছি, মানে হাত দিয়ে চাপ দিলে ভেঙে গেছে, নরম হয়ে গেছে। এবার এগুলো আমি সব লিকুইড দুধ দিয়ে মাখিয়ে নিব, আর এর ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লিকুইড দুধ দিয়ে এটা মাখিয়ে নিতে হবে। দুধ আগে থেকে জ্বালিয়ে সাইড করা ছিল, আমি ওটা দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিব। আমার এখানে 250 গ্রাম দুধ লেগেছে। এটা অনেকটা মানে ধূপ পিঠার কোয়ালিটির, কিন্তু ধূপ পিঠার মতো মাখানো নাই, এটা আরও একটু ভিজা ভিজা মাখাতে হয়। আমি রাইস কুকারে পানি গরম করতে দিয়ে দিয়েছি, রাইস কুকারের হাফ পানি নেবেন, এমনভাবে পানি নেবেন যাতে ফুটে ওই ছিদ্রটার উপরে না উঠে আসে। এই জন্য আমি অর্ধেকটা পানি নিয়েছি, পানিটা ফুটে গেছে, আর ওর উপরে আমি 1টা সাদা পরিষ্কার কাপড় দিয়ে দিয়েছি, দিয়ে পানি দিয়ে হালকা করে মানে কাপড়টা ভিজিয়ে দিচ্ছি। আর এইভাবে আলতো হাতে সুন্দর করে ঝুরঝুরা করে নিতে হবে। আমি ওই আপুটাকে যেভাবে দেখেছি ঠিক সেভাবেই তৈরি করছি পিঠাটা। পিঠাটা খুব লোভনীয় হয়েছিল, কিন্তু আমার অত সুন্দর শ্বাস নাই, মানে আমার যতটুকু আছে আমি সেইভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি এই পিঠার ডিজাইনগুলো আপনাদের ভালো লাগবে। আমি এখানে এই হার্ড ছাঁচের ভিতরে দিয়ে তৈরি করেছি, আর 1টা স্টার তৈরি করেছি, আর রাজদোলা পিঠার অরিজিনাল যে মানে পিঠার ডিজাইনটা মানে গোল করে বল করা ওইভাবে তৈরি করেছি, 3টায় মিলিয়ে করেছি, আর কিছু টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে দিয়েছি। আর ওই আপুটাকে দেখেছিলাম সুন্দর করে খেজুরির গুড় দিয়েছিল, কিন্তু আমার তো শ্বাস নাই ওই জন্য সুন্দর করে দিতে পারিনি। এদিকে পানিটা ফুটে গেছে, ভাপ ওঠা শুরু করছে, আমি এবার পানি দিয়ে কাপড়টা ভিজিয়ে দিয়ে পিঠাগুলো একে একে সাজিয়ে দিব, দিয়ে এটা ঢেকে দিব। এই মানে 1-1টা পিঠা হতে 7 মিনিট করে সময় লেগেছিল আমার। এইভাবে দিয়ে ওই পাতলা কাপড় দিয়েই উল্টাইয়ে ঢেকে দিব, দিয়ে ওর উপরে 1টা ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে 7 মিনিট অপেক্ষা করব। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন, পিঠাটা কিন্তু মন্দ নয়, খুব ভালোই লেগেছে। মনে হচ্ছিল মুখের ভিতর দিলেই মানে গলে যাচ্ছে, খুব সুন্দর। বাকি পিঠাগুলো আমি এইভাবে ডিজাইন করে তৈরি করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারবেন। প্রথমগুলো ভাপানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, নামানোর পরে আমি ওইগুলো দিয়ে দিব। একইভাবে আমার সব পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, এবার আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। এইভাবেই তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু বিক্রমপুরের বিখ্যাত রাজদোলা পিঠা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি ভুলেই গেছি, এই পিঠাটা কিন্তু নর্মালে অনেকদিন পর্যন্তই থাকে, আমি 1 সপ্তাহ পরে খেয়েছি, তবুও ভালো ছিল। আমার মনে হয় এটা 15-20 দিন মতো ভালো থাকে।